वेलकम टू आवर यूट्यूब चैनल बीडी नर्सिंग फॉर यू नर्सिंग भर्ती प्रस्तुति और सहयोगिता केंद्र এখন আমরা জানব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি এবং বেসরকারি নার্সিং কলেজের তালিকা অর্থাৎ যেসব নার্সিং কলেজ রয়েছে বাংলাদেশের মধ্যে যেসব নার্সিং কলেজ আন্ডার ঢাকা ইউনিভার্সিটির অধীনে বা আন্ডারে রয়েছে বা যেসব নার্সিং কলেজে বা সরকারি হোক বেসরকারি হোক নার্সিং কলেজে পড়া মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া সেসব প্রতিষ্ঠানের তালিকা আমরা জানব সেজন্য যে কোনো মোবাইল থেকে বা যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা টাইপ করব ঢাকা ইউনিভার্সিটির যে ফ্যাকাল্টি সেখানে টাইপ করব DU অধিভুক্ত যে ওয়েবসাইট সেটিতে ক্লিক করব DUCMC এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট যেগুলো সাধারণত অধিভুক্ত কলেজ সেই অধিভুক্ত কলেজের তালিকা এখানে থাকে বা বিস্তারিত সবকিছু এখানে থাকে মেডিকেল হোক নার্সিং হোক বা ডেন্টাল হোক সবগুলো এখানে তালিকা থাকে এখানে আমরা সাইন যেহেতু আমরা দেখতে চাই সেজন্য আমরা সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করে তারপর এখানে কোর্স নাম নেম দিব নার্সিং দিব নার্সিং কলেজ তারপরে কোর্স নাম দিব সাধারণত এসব প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা যে প্রতিষ্ঠানে এখন খুঁজতেছি প্রতিষ্ঠানগুলো হলো সরকারি বেসরকারি সবগুলো একই সাথে দেওয়া কলেজ অফ নার্সিং মহাখালী ঢাকা নার্সিং কলেজ ময়মনসিংহ নার্সিং কলেজ বরিশাল নার্সিং কলেজ তারপরে আছে কলেজ অফ নার্সিং শেরেবাংলানগর শহীদ তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজ মানিকগঞ্জ নার্সিং কলেজ কুমুদিনী নার্সিং কলেজ স্কোয়ার কলেজ অফ নার্সিং ইউনাইটেড নার্সিং কলেজ ইস্ট ওয়েস্ট নার্সিং কলেজ বারডেম নার্সিং কলেজ CRP নার্সিং কলেজ শেখ ফলিজাতুন্নেসা মুজিব মেমোরিয়াল KPJ নার্সিং কলেজ গ্রামীণ ক্যালোডিয়ান কলেজ অফ নার্সিং জহির ইসলাম নার্সিং কলেজ ঢাকা কমিউনিটি নার্সিং কলেজ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ DWF নার্সিং কলেজ ইসকাবু নার্সিং কলেজ হোলি ফ্যামিলি রিড ক্রিসেন্ট নার্সিং কলেজ প্রাইম কলেজ অফ নার্সিং আয়াত কলেজ অফ নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সেস ইউনিভার্সাল নার্সিং কলেজ রাজধানী নার্সিং কলেজ জহির মেহরুন নার্সিং কলেজ মাদারীপুর DWF নার্সিং কলেজ ফরিদপুর ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ STS নার্সিং কলেজ সাইক নার্সিং কলেজ এনাম নার্সিং কলেজ তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ নার্সিং ইউনিট গ্রিন লাইফ মেডিকেল কলেজ নার্সিং ইউনিট আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ নার্সিং ইউনিট ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ নার্সিং ইউনিট আদিন উমেন্স মেডিকেল কলেজ নার্সিং ইউনিট মন্নু মেডিকেল কলেজ নার্সিং ইউনিট MS শ্যামরিতা মেডিকেল কলেজ নার্সিং ইউনিট মার্কস মেডিকেল কলেজ নার্সিং ইউনিট সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ নার্সিং ইউনিট স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস এখানে BSc রয়েছে তারপরে আছে ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং টাঙ্গাইল জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ কেয়ার মেডিকেল কলেজ নার্সিং ইউনিট কমিউনিটি বেসড নার্সিং কলেজ বাংলাদেশ ময়মনসিংহ এলাইট নার্সিং কলেজ ইউনিক নার্সিং কলেজ সুপ্রিম নার্সিং কলেজ টাঙ্গাইল বাংলাদেশ নার্সিং কলেজ মিরপুর স্পাহানি কলেজ অফ নার্সিং প্রিন্সিপাল মিজানুর রহমান নার্সিং কলেজ ডাইনামিক নার্সিং কলেজ রাজবাড়ী আইডিয়াল নার্সিং কলেজ নূর ই সামাদ নার্সিং কলেজ তুরাক আধুনিক নার্সিং কলেজ আনোয়ারা বেগম নার্সিং কলেজ ট্রমা নার্সিং কলেজ SBH নার্সিং কলেজ রুফাইদা কলেজ অফ নার্সিং গুলশানারা নার্সিং কলেজ বাংলাদেশ অ্যাডভান্টিস্ট নার্সিং কলেজ জসিমউদ্দিন নার্সিং কলেজ রুমডো নার্সিং কলেজ JM নার্সিং কলেজ ডক্টর জাফর চৌধুরী নার্সিং কলেজ গোপালগঞ্জ রাসেল নার্সিং কলেজ প্রিন্স নার্সিং কলেজ PMK নার্সিং কলেজ মোমেন শাহী নার্সিং কলেজ জমজম নার্সিং কলেজ বরিশাল ডেফোডিল নার্সিং কলেজ যমুনা ফাউন্ডেশন নার্সিং কলেজ সেলেসিয়ান সিস্টার্স নার্সিং কলেজ এগুলো হলো সরকারি এবং বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান যেগুলো ঢাকা ইউনিভার্সিটির অধীনে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং কলেজ শেখ হাসিনার পরে একটা রয়েছে বাদ গেছে গ্রামীণ ক্যালোডিয়ান কলেজ অফ নার্সিং হয়তো এটা নাম বলি নাই এগুলো সবগুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং কলেজ এসব প্রতিষ্ঠানের থেকে BSc নার্সিং করা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং কোর্স করা অর্থাৎ মেইন সার্টিফিকেট পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং প্রত্যেক বছর যে ফাইনাল পরীক্ষা হয় সেই ফাইনাল পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনে এছাড়াও অন্যান্য জেলার বা অন্য বিভাগের যেসব নার্সিং কলেজ রয়েছে সেগুলো অন্য অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিজ্ঞান ও শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে সেসব ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন আর নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন।